সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। চন্দননগরের পরই রাজ্যে বড় জগদ্ধাত্রী উৎসব পালিত হয় রিষড়ায়। চন্দননগরের মতো এখানে পাঁচ দিনের পুজো নয়, নবমীতেই হয় তিন দিনের পুজো, তবে ঠাকুর থাকে চার পাঁচ দিন। রিষড়ার পুজো বিগত বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয়তা পেয়েছে। অন্য জেলা থেকে বহু মানুষ এখানে আসেন এখানকার ঠাকুর দেখতে। ইতিমধ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রিষড়া জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপও প্রকাশিত হয়েছে। মঙ্গলবার থেকে এখানকার পুজো মণ্ডপগুলো উদ্বোধনও শুরু হয়েছে। যদিও এই পুজোর উদ্বোধনে এখনও পর্যন্ত বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে শাসক দলের নেতা নেত্রী কাউন্সিলরদের পুজো। মঙ্গলবার বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন করেন সাংসদ কল্যাণ ব্যানার্জি থেকে বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপপৌরপ্রধান জাহিদ হাসান খানরা। এদিন যেমন রিষড়া লেলিং মাঠে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন সাংসদ কল্যাণ ব্যানার্জি, তেমনি দাসপাড়ায় নিউ ভাই ভাই সঙ্গের পুজোর উদ্বোধন করেন ডক্টর সুদীপ্ত রায়, ফুটবলার কিং শোক দেবনাথ, ছিলেন স্থানীয় কাউন্সিলর সন্ধ্যা দাস, অভিজিৎ দাস, কিশোর ঘোষ, শীতল ঘটক প্রমুখ। এছাড়াও এদিন রিষড়ার সুভাষনগরে একটি জাগো বাংলা বইয়ের স্টলেরও উদ্বোধন করেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, কাউন্সিলর কিশোর ঘোষ সহ তৃণমূল নেতা নেত্রীরা। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, অ্যাডমিশন গোয়িং অন। এসডি এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটার, ধূপ, ফিনাইল, সাবান, সস, আচার সহ অন্যান্য গৃহস্থালী দ্রব্যাদি। খুচরো পাইকারি বিক্রেতারা সত্বর যোগাযোগ করুন। বণিক ট্রাভেলস, যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের গাড়ি ভাড়ার জন্য যোগাযোগ করুন। কারণ শুধু পুজো তো নয়, এটা একটা উৎসব, তো এখানে সবাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। পল্লীর সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে বিশেষ করে খেলোয়াড় কিছু বলছিল, আমার খুব ভালো লাগছিল যে যোগ ছেলেরা আরও ভালো খেলুক। এবং আমি জানি যে রিষড়া থেকে প্রচুর প্লেয়ার যারা কলকাতার মাঠে খেলে, এবং এর জন্য আমরা রিষড়াবাসীর জন্য আমরা গর্বিত যে এত সুন্দর এত ভালো ভালো প্লেয়ারদের উপহার দিয়েছে। আমি জানি সুকুমার সমাজপতিও রিসেন্টলি আমাদের এখানকারই মানুষ। যাই হোক, আমরা চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে উৎসব হচ্ছে সব্বার, ধর্ম যার নিজের নিজের, এবং এই যে উৎসব, যেটা উৎসব আমরা সবাই মিলে পালন করি, সে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই, যার যা ধর্ম সেটা যেমন আমরা
যেমন আমরা যারা হিন্দু তারা পুজো করি, এমনি খ্রিস্টানরা তারা চার্চে যায়, শিখরাও তারা তাদের গুরুদ্বারাতে যায়, মুসলিমরা তারা তাদের মস্কে যায়। কিন্তু আমরা এটা মনে করি, যেটা বাংলার মানুষ হিসেবে রিসরা একটা হচ্ছে মিনি ভারতবর্ষ, এবং এখানে সমস্ত ধর্ম সমস্ত ভাষাভাষী মানুষ বাস করে। এপারে হলো, এরপরে আমরা ওপারে যাবো, সেখানে চার পাঁচটা পুজোতে আমরা যাবো। একটা উৎসবের মতো আমার, এবং আমার খুব ভালো লাগে যে তাদের সঙ্গে একসঙ্গে কাজ করা। ঠাকুরের কাছে শুধু এইটুকুনি আশীর্বাদ চেয়ে নিচ্ছি, সবাইকে ভালো রাখুক, ঠাকুর আরো বেশি করে কাজ করতে পারি। সৃজন, খবর বাংলা নিউজ।